হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আপনাদের সবার দয়ায় অনেক ভালো আছি। আজকে ঈদের দ্বিতীয় দিন, তো সারাদিন এত বৃষ্টি যে আসলে যে বর্ষাকাল চলতেছে এটা আসলে এখন বোঝা যাচ্ছে। সারাদিন ননস্টপ বৃষ্টি, এখনও ঝিরিঝিরি পড়ছে। তো আজকে দ্বিতীয় দিনে ঈদের যে রাস্তার সেটা আপনাদের দেখাচ্ছি, কিছুটা ফাঁকা, আর বৃষ্টির কারণে অনেকেই হয়তো বা বাসা থেকে এখনও বের হয়নি। তো আমরা একটু ঘুরতে বের হয়েছি যে ঈদের দ্বিতীয় দিন, দেখি রাস্তাঘাট ফাঁকা থাকলে একটু রিক্সা, একটা ছোট্ট রিক্সা ট্রিপ দিব। তো এই জন্য এখন আমরা টাউন হলের দিকে যাচ্ছি কাঁঠালের সন্ধানে। কাঁঠাল পাই না পাই ঘোরাটা হবে আর কি। টুকটাক দোকানপাট খোলা। রাস্তাঘাট মোটামুটি ফাঁকায়, যারা বের হয়েছে তারা ঘোরার উদ্দেশ্যে বেশিরভাগ বের হয়েছে। আবার অনেকে তো ঈদের পরেও বাসা চলে যায়, তাই না? আজকেই দেখা গেছে অনেকে বাসা গেছে, কারণ যারা টিকিট পায়নি তার। আমি কয়েকদিন আগে একটা ভিডিও আপ করছিলাম, ওখানে হচ্ছে এক ফিলিপাইন যে মেয়ে আর কি লিখছিল যে এত মানে রাস্তাঘাটে মানে গাড়ি টাড়ি একদম পুরো একদম জ্যাম একটা অবস্থা, এত ও তো মানে ওই জ্যামটা দেখছে, কিন্তু ফাঁকা রাস্তাও যে ঢাকা রাস্তা যে অলওয়েজই এরকম থাকে, ওরা যদি বুঝতো মানে যে ওই জ্যামটায় পড়তো তাহলে বুঝতো। টাউন হল বাজারে চলে আসছি, এখানে একটা হোটেলও খোলা দেখেছি। কালকে তো আমরা ঘুরেও কোনো একটা হোটেল খোলা পাইনি, আর ফলমূলের দোকান টুকটাক খোলা। না ডানে মামা, ডানেই তো মনে হয় পাওয়া যায়, নাই আল্লাহ, তাহলে আর কাঁঠাল খাওয়া হইলো না আমার। তাহলে এখন আমরা ঘুরে আসি কোথাও থেকে, তাই না মামা? ধানমন্ডির দিকে চলেন মামা। আর আমার কাঁঠাল খাওয়া হইলো না এই বৃষ্টিতে, ভাবছিলাম একটা ছোট, মামা বলছে হবে। এইখানে হচ্ছে হাট বসছিল, আমি প্রতিবার এখানে ছাগল দেখতে আসি। যে একটা কত লাক্সারিয়াস ফুল অফ কালচার দিয়ে ভরা একটা শহর সিটি, যে এটা যখন ঢাকা খালি হয় মানুষ সেই কোরবানি ঈদে বাসায় যায় তখনই বোঝা যায়। এটা এত সুন্দর একটা মানে সিটি, এই টাইমে এটা ঢাকায় ঘুরলে এই মজাটা যে পাওয়া যায়, আই উইশ এটা সবসময় পাওয়া যেত, কিন্তু এই মজাটা পাওয়া যায় না, কারণ যে ঈদ শেষ হয়ে গেলে সবাই আবার ঢাকায় ফিরবে। কিন্তু এখন ঢাকার রাস্তা একদম খালি, যেখানে যাচ্ছি পুরো খালি আর খালি, খুবই ভালো লাগতেছে। হ্যাঁ মামা, হ্যাঁ পুরাই খালি চারদিক।
দ্য সিটি অফ জয়, ঢাকার নাম দেওয়া উচিত দ্য সিটি অফ জয়। জাস্ট আমার কাছে মানে এই বৃষ্টি ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, এই ফিলিংসটা যে কতটা সুন্দর, ভয়াবহ সুন্দর এটা, যারা রিক্সায় এই অবস্থায় না ঘুরছে আর এরকম ফাঁকা রাস্তায় না ঘুরছে তারা কখনো বুঝতে পারবে না। মানে মন প্রাণ সব দিকে একদম শান্তি আর শান্তি, চারদিক শান্তি বর্ষিত হচ্ছে। রাত 11টার কাছাকাছি, চারদিক লাইটিং লাইটিং আর লাইটিং, লাইটস এত কিছু, এখন মনে হচ্ছে যে আজকে কালকে কিন্তু এটা এই ফিলিংসটা আসেনি, আজকে যেরকম আসছে চারদিকে এত লাইট যে আমার কাছে এই আজকে ঢাকা এত সুন্দর, কল্পনার বাহিরে সারাদিন বৃষ্টি, ওয়েদার মানে অ্যাজ লাইক যে আমরা যেরকম চাই ঠিক সেই রকম একটা ওয়েদার। বিউটিফুল বিউটিফুল একটা মানে রিক্সা ট্রিপ হচ্ছে আমাদের, এটা কল্পনার বাহিরে ঝিরিঝিরি বৃষ্টিতে। আমাদের এই বৃষ্টিতে ঝিরিঝিরি রেইনি একটা ওয়েদারে আপনাদের সাথে আমাদের ছোট্ট একটা রিক্সা ট্রিপ শেয়ার করলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই আমার ফ্যামিলি এবং আমার জন্য দোয়া করবেন। স্টে উইথ মোমেন্টস উইথ শিথিল, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। টাটা।